একদিন এক ভদ্রলোক ধর্মীয় প্রধানের কাছে গেলেন এবং অভিযোগ করলেন, জনাব, আমার ঘরে যে সন্তান জন্মায় তারা কম জ্ঞানী হয়, এখন আমি কি করতে পারি? এখন আমার প্রশ্ন হলো, আমার সন্তানকে কিভাবে জ্ঞানী করা যায় বা আমার কি করার থাকতে পারে? ধর্মীয় প্রধান বললেন, ঠিক আছে, আপনি এখন বাড়ি যান, আর যাওয়ার পথে কিছু আটা নিয়ে যান। আটা সমান ভাগে ভাগ করে দুইটি গোলা তৈরি করুন। এক অংশে লবণ দিবেন, অপর অংশে লবণ দিবেন না। দুই অংশই একত্র করে পিঠা তৈরি করে আমার কাছে নিয়ে আসুন। ওই ভদ্রলোক পিঠা তৈরি করে সেই ধর্মীয় প্রধানের কাছে নিয়ে গেল। উভয়ই সেখান থেকে পিঠা খাওয়া শুরু করলো। দেখা গেল কোনো অংশে লবণ হয়েছে, কোনো অংশে লবণ হয় নাই। যে অংশে লবণ হয়েছে তাও প্রয়োজনের তুলনায় অতি কম, অর্থাৎ একটি পিঠাও সঠিকভাবে তৈরি করা হয় নাই। দেখতে অন্যান্য পিঠার মতো হলেও খেতে সম্পূর্ণ আলাদা, খেতে কোনো স্বাদ নেই। আপনি জ্ঞানী হতে পারেন কিন্তু আপনার স্ত্রী জ্ঞানী নয়। একটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন পিতার এক্স ওয়াই ক্রোমোজোম এবং মাতার এক্স এক্স ক্রোমোজোম একত্রিত হয়ে ছেলে অথবা মেয়ে জন্মগ্রহণ করে। ছেলে হলো মাতার যে অবদান, মেয়ে হলো মাতার একই অবদান। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই পিতা মাতা সমান অবদান রাখে। তবে কোনো পরিবারে শুধু ছেলে অথবা শুধু মেয়ে জন্মগ্রহণ করলে তার জন্য মায়ের কোনো দোষ নেই, তার জন্য সম্পূর্ণ দোষ পিতার উপর নির্ভর করে। ওই ঘরে যে সন্তান জন্মাবে তারা প্রত্যেকেই কম জ্ঞানী হবে, যেমনটা পিঠার ক্ষেত্রে হয়েছিল। কোনটায় লবণ হয়েছিল, কোনোটায় হয়নি। যেটায় লবণ হয়েছিল সেটার পরিমাণে খুবই কম হয়েছিল। আপনি এবং আমি, আমাদের উরুর মধ্যে এক নিকেল আয়োডিন আছে। কোনো ডাক্তার যদি উরু থেকে আয়োডিনগুলো অপারেশন করে নিয়ে যায় তবে আমরা আর কেউ জ্ঞানী থাকবো না। এখন কথা হলো, আপনি হলেন ওই পিঠা যে গোলায় লবণ দেওয়া হয়েছে, আর আপনার স্ত্রী হলো ওই পিঠা যে গোলায় লবণ দেওয়া হয় নাই। দুইয়ের সমন্বয়ে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন কেউ জ্ঞানী হয়, কেউ জ্ঞানী হয় না। যেও হয় সেও পরিমাণে খুবই কম জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে। এখন কথা হলো, আমরা কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ হতে পারি? যেহেতু দুইয়ের সমন্বয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাই বিবাহ করার আগে ছেলে মেয়ে উভয় সম্পর্কেই ভালোভাবে জানতে হবে। যারা কম জ্ঞানী এমন ছেলে অথবা মেয়ে বিবাহ করতে পারবে না। এমন ছেলে মেয়ে যদি বিবাহ করে তবে তাদের ঘরে সন্তান ঠিক ওই সন্তানদের মতোই হবে, যারা সমাজ, দেশ ও রাষ্ট্রের কোনো কাজে আসবে না, শুধু শুধু দেশেই জনসংখ্যা বৃদ্ধি পাবে। এই ধরনের লোকদের বিবাহর আইন দেশে নিষিদ্ধ করতে হবে। এমন ঘরে সন্তান জন্মালে দেশে জনসংখ্যাই বৃদ্ধি পাবে। চীন, জাপানের মতো পৃথিবীতে কোনো অবদান রাখতে পারবে না। জ্ঞানী লোক বা জাতিকে বন্দি করা যায়, ধ্বংস করা যায়, কিন্তু তাদের জ্ঞানকে ধ্বংস করা যায় না। যেমনটা সক্রেটিসকে গাছের রস দিয়ে তার মৃত্যু কার্যকর করেন, তার মৃত্যুই তাকে পৃথিবীতে অমর করে রেখেছে। গ্যালিলিওকে বন্দি করে রেখেছে, তার বন্দি জীবনই তাকে পৃথিবীর বুকে পরিচয় করে দিয়েছে। নজরুলকে বন্দি করে রেখেছিল, আর বন্দি জীবনই তাকে ভাবতে শিখিয়েছিল। নজরুলকে বন্দি না করলে আমরা তার রণসঙ্গীত পেতাম না। জোহানব আককে আগুনে পুড়িয়েছে, তার আগুনে পোড়ানোর ঘটনা শুনি সকল মেয়েরা ঘর থেকে বাহিরে এসেছে। সকল পুরুষের রক্তচক্ষু উপেক্ষা করে, কোনো পুরুষ চায়নি কোনো মেয়ে মানুষ নেতৃত্ব দেয়। হতে পারে সে মা বোন ভাগ্নি, পুরুষের ইগো খুবই পুরো। মেয়েদের বলি শোনো, কেন এই আধুনিক যুগে পিছিয়ে থাকবে এখনো? আগে জ্ঞান অর্জন করো, সামনে এগিয়ে যাও। জ্ঞানীকে বন্দি করা যায় কিন্তু জ্ঞানকে বন্দি করতে পারে না। তোমার মাথার চুল, হাতে ও কানের বালা তোমার অপমানের প্রতীক। তোমার চুল কেটে ফেলো, হাত ও কানের বালা টয়লেটে ফেলে সামনে এগিয়ে যাও। আমি ও আমরা আছি সাথে। চল চল চল, উদ্যোগগণে বাজমাতাল, নিম্ন উতলা ধরণীতল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল রে চল।